নমস্কার বন্ধুসকল, আপনালোক সকলোকে লাইভস্টক বিজনেস ইউটিউব চ্যানেলের অন্য একটা নতুন ভিডিওলৈ পুনরবার স্বাগতম জানাইছো। আজি মই এই ভিডিওর জৰিয়তে মই মোর ফার্মত থকা গাহৰি পোৱালিকেইটাক এই মহামারীর সময়ত বচাই ৰাখিবৰ কাৰণে প্ৰতিমাহে কি বেজি দিয়া হয়, অর্থাৎ কি এন্টিবায়োটিকৰ বেজি বা কি ভিটামিনৰ বেজি দিয়া হয়, ইয়াক আপোনালোকক মই খুব ধুনীয়াকৈ দেখুৱাই যাম। অর্থাৎ কিহর কারণে দিয়া হয় ইয়ার বিষয়েও মই আপনার খুব ধুনিয়া কবলে চেষ্টা করি। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ বন্ধুসকল গাহরি পোয়ালি অবস্থা খুবই বিভিন্ন ধরনের বীজাণুর দ্বারা আক্রান্তিত হয়ে সঘনাই বেমার হয়ে থাকে। সেই কারণে যদি আমি নির্দিষ্ট এন্টিবায়োটিকর ইঞ্জেকশন বা ভিটামিনের ইঞ্জেকশন বা খাদ্য প্রদান করে গাহরিক বিশেষ গাহরি পোয়ালিক আমি সুস্থ করে রাখবলে চেষ্টা নকরে, তো বন্ধুসকল আপনার ফর্মত থাকা গাহরি পোয়ালিব বিভিন্ন ধরনের বেমার হয়ে মৃত্যু হব পারে। বন্ধুসকল আপনার মানে খুব ধুনিয়াকৈ দেখাই যাম, আপনাদের ভিডিওটি স্কিপ নকরাকি শেষলকে চাই থাকলে চেষ্টা করক। আর বন্ধুসকল যদি আপনাদের মোর এই চ্যানেলত নতুনক আহিছে তেনহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ার ভিডিওটি যান পারে শেয়ার করবলে চেষ্টা করব। মই মোর গাহরি ফার্মখন রাতেপাতে বিশুদ্ধ পানিরে ধোয়ার আগতে গাহরির গোবরখিনি ডাস্টপেটের জড়িয়ে এক্সট্রাকি উঠাবলৈ চেষ্টা করো, যাতে ফার্মখন খুব ধুনিয়াকৈ পরিষ্কার হয়ে থাকে, দুর্গন্ধ কম পরিমাণে ওলায়। আপনাদের এনেকৈ করবলে চেষ্টা করব, কেতিয়াও আপনাদের গোবরখিনি পানির লগত ধুই নেদিব। পানির লগত গোবরটো ধুই দিলে দুর্গন্ধ খুব বেশি পরিমাণে ওলায়। আর আপনাদের গোবরটো উঠোৱাৰ পাছত বিশুদ্ধ পানীৰে ফার্মখন ধুব। মনে রাখব এই ঠান্ডা দিনত আপনাদের গাহরি পোৱালিক ৰাতিপুৱাতে গা ধুৱাই নেদিব, ঠান্ডা কুমাই জ্বর হব পাৰে। সেই কারণে আপনাদের গাহরি পোৱালিক সপ্তাহত এবার দুবার আপনাদের গা ধুব পাৰে, আর ইমান এটা প্রয়োজন নাথাকে। আর এটা কথা মনে রাখব, আপনাদের গধূলি সময় অর্থাৎ রাতিত গাহরি পোৱালিক মরা পাতর যে বস্তা নাইবা খেৰ ইয়াক দি কেনে গরম করে রাখবলে চেষ্টা করব পারে। আর পারে আপনাদের 100 বা 200 ওয়াটের যে বাল্ব ইয়াক দিও আপনাদের গাহরি পোৱালিক গরম করে রাখবলে চেষ্টা করব পারে। যিমানে গরম করে রাখব বেমার আজার খুব কমকি হব, এইখানে করবলে চেষ্টা করব। এটা মানে আপনাদের গাহরি পোৱালিক মানে কেন আর কি ইঞ্জেকশন দিম ইয়াক মানে খুব ধুনিয়া দেখাই যাব। গাহরি ফার্ম ধোয়া তো প্রায় শেষ হয়েছে বন্ধুসকল, এটা হচ্ছে এখন গাহরি ফার্মত সবাতক বেশি ব্যবহার হওয়া এন্টিবায়োটিক, ইয়ার নাম হয়েছে ইন্দ্রপ্লক্সিসিন। মানে বিশেষক ফ্লবেক কোম্পানির যে ইন্দ্রপ্লক্সিসিন ইয়াক ব্যবহার করো, ইয়ার দাম প্রায় 450। ইয়াক ব্যবহার করলে আপনাদের গাহরি ফার্মত দেখা দিয়া বিভিন্ন ধরনের বেমারের গাহরিক বচাই রাখব পাৰিব। বিশেষক ডায়েরিয়া, জ্বর আর ছালর বেমার এনে ধরনের বীজাণুর দ্বারা হওয়া বেমারবর আপনাদের ইয়াক মারি সকল গাহরিকে অর্থাৎ সর গাহরি ডর গাহরি সকলকে আপনাদের বেমার আজারের মুক্ত করে রাখব। বন্ধুসকল মই এই ইন্দ্রপ্লক্সিসিন নামৰ এন্টিবায়োটিকৰ ইঞ্জেকশনটো মোৰ ফার্মত থকা গাহরি পোৱালিকেইটাক প্রতিমাহে ওজন হিসাবত অর্থাৎ 10-15 কেজি হওয়া গাহরি পোৱালিক 0.5 ml, তাতক অলপ বেশি হওয়া গাহরি পোৱালিক 1 ml মই মারি দিবলে চেষ্টা করো। কারণ পোৱালি অবস্থাত গাহরিব সঘনাই ডায়েরিয়া হয় অর্থাৎ জ্বর হয়ে থাকে, সেই কারণে যাতে বীজাণুর দ্বারা গাহরি পোৱালিব আক্রান্তিত হয়ে বেমার আজার নহয়, সেই কারণে মই ইন্দ্রপ্লক্সিসিনটো সঘনাই ব্যবহার করবলে চেষ্টা করে আহিছো। আর বন্ধুসকল এটা হচ্ছে এখন গাহরি ফার্মত থাকা গাহরিবিলাক সুস্থ করে রাখবর কারণে ব্যবহার করা ভিটামিন অর্থাৎ ট্রাইবিভেট। এই ভিটামিনটো খুবই ভাল, যদি আপনার ফার্মত দুর্বল গাহরি আছে ইয়াক আপনাদের শক্তিশালী বা সবল করে তুলিবর কারণে আপনাদের ট্রাইভিভেট নামৰ ভিটামিন বির ইঞ্জেকশনটো দিবলৈ চেষ্টা করব। খুবই ধুনিয়া গাহরি খুব ধুনিয়া সুস্থ হয়ে উঠে। আপনাদের ইন্দ্রপ্লক্সিসিন আর ট্রাইভিভেট এই দুটা ইঞ্জেকশনত নিজের ফার্মত রাখি থাকলে চেষ্টা করব। ইয়াস বন্ধুসকল মই এতিয়া গাহরি পোৱালি ইঞ্জেকশন দিম, বিশেষক গাহরি পোৱালিক নিজেই ইঞ্জেকশন দিব পাৰে। সেই কারণে আপনাদের গাহরি পোৱালি জ্বর হলে বা দুর্বল হলে আপনাদের এন্টিবায়োটিক বা জ্বর যে ইঞ্জেকশন ইয়াক আপনাদের খুব ধুনিয়াক অকলে ধরি কিনে টপিলাত দিবলে চেষ্টা করব। আপনাদের নার্ভতো দিব পাৰিব অর্থাৎ কাণৰ চৰ্দিও দিব পাৰিব, কিন্তু
সুবিধাজনকভাবে আপনাদের টপিলত দিব পারিব। সব বন্ধুসকল মই খুব ধুনিয়াকৈ ইন্ডোপ্লক্সিসিন আর ট্রাইভিভিটর ইঞ্জেকশনটা প্রায় 1 ml করে মারিছো। মোর ফার্মত থাকা এই গাহরি পোয়ালিকেটা প্রায় আজি 2 মাহ হয়েছে, ওজন প্রায় 15 কেজি ওচরাউচি হব। আপনাদের খুব ধুনিয়াকৈ চাই লব, অলপ কষ্ট হয় তথাপিও আমি ম্যানেজ করব, এজন খেতিয়ক হিসাবে আমি এখিনি করব পাৰিব লাগিব। যদি আমি এখিনি করব নোৱাৰে তেনেহলে বন্ধুসকল আমি ডক্টরক মাতিলে যথেষ্ট টাকা পয়সা দিবলগা হয়, যেহেতু এতিয়া বজাৰ খুব বেয়া চলি আছে। সেই কারণে কিছুমান কাম যদি আমি নিজেই কৰিবলৈ সক্ষম হয় তেতিয়া নিশ্চয় আমি এই মহামাৰীৰ সময়ত যিখিনি লোকচানৰ সন্মুখীন হ'বলগীয়া হৈছে তাৰপৰা নিশ্চয় অলপ হাত সাৰিব পাৰিম। বন্ধুসকল এতিয়া মই ইয়া চাব, আপোনালোকে যিটো পিংক কালাৰৰ ঔষধ দেখা পাইছে এইটো হৈছে ট্ৰাইভিভেট। মই টপিলাত 0.5 ml কৈ মাৰিছোঁ। বন্ধুসকল আপোনালোকে নিজৰ ফাৰ্মত থকা গাহৰি পোৱালিকেইটাক খুব ধুনীয়াকৈ পরিষ্কার রাখব, গরম করে রাখব, আর খুব ধুনিয়াকৈ আপনাদের ভাল খাদ্য খুবলে চেষ্টা করব। টাকা পয়সা ভয় করে আপনাদের যাতা খাদ্য নুখাব, যাতা খাদ্য খুবলে গাহরি পালিব শারীরিকভাবে দুর্বল হব পারে, বেমার আজার হব পারে। সেই কারণে যাতে গাহরি পালিব শারীরিকভাবে সুস্থ হয়ে থাকার উপরও সোকালে ডাঙর হয় অর্থাৎ খরক ডাঙর হয়, বেমার আজারক নিজের প্রতিরোধ করব পারে। সেই কারণে আমি প্রোটিন থাকা খাদ্য আর ভিটামিনযুক্ত খাদ্য গাহরি পালিক দিবলে চেষ্টা করব। বন্ধুসকল মই খুব ধুনীয়াকৈ আপোনালোকক দেখাবলৈ চেষ্টা কৰিছোঁ। এতিয়া মই গাহৰি পোৱালিকেইটাক বেজি দিয়াৰ পাছত গাহৰি পোৱালিৰ কাৰণে খাদ্য প্ৰস্তুত কৰিম, আপোনালোকক মই খুব ধুনীয়াকৈ দেখাই যাবলৈ চেষ্টা কৰিম। বন্ধুসকল যদি আপোনালোকে মোৰ এই ভিডিঅ'টো ভাল পাইছে তেনেহ'লে লাইক কৰিবলৈ আৰু শ্বেয়াৰ কৰিবলৈ চেষ্টা কৰিব, আৰু যদি আপোনালোকে মোৰ এই চেনেল নতুন কৰি আহিছে তেনেহ'লে চেনেলটো ছাবস্ক্রাইব কৰি দিব। বন্ধুসকল এতিয়া মই গাহৰি পোৱালিৰ কাৰণে খাদ্য ৰেডি কৰি আছোঁ। প্রতিখন বাকেটত 5টা গাহৰি পোৱালিৰ কাৰণে মই খাদ্য প্ৰস্তুত কৰিম। 5টা গাহৰি পোৱালিৰ কাৰণে প্ৰায় 2 কেজি ওজনৰ ভাত লৈছোঁ। এতিয়া মই ইয়াত কডৰেজৰ যিটো ষ্টাৰ্টাৰ ফিট ইয়াক মই যোগ কৰিম, আপোনালোকে খুব ধুনীয়াকৈ চাই ল'ব। বন্ধুসকল মনত ৰাখিব আপোনালোকে গাহৰি পোৱালিক ভাল লিভাৰ টনিক মিনাৰেল মিক্সাৰ অলপ অলপ দিবলৈ চেষ্টা কৰিব, আৰু মই আগতে আপোনালোকক দেখুৱালোঁ গাহৰি পোৱালিক আপোনালোকে প্ৰতি মাহে এণ্টিবায়'টিকৰ ইঞ্জেকশ্যন আৰু লগতে ট্ৰাইভিভেট নামৰ যিটো ভিটামিন বিৰ ইঞ্জেকশ্যন ইয়াক দিবলৈ চেষ্টা কৰিব। আৰু সবতকৈ ডাঙৰ কথাটো হৈছে বন্ধুসকল আপোনালোকে গাহৰি পোৱালিক সদায় জন্ম হোৱাৰ পাছত অৰ্থাৎ জন্ম হোৱাৰ 3 বা 7 দিনৰ পাছত আপোনালোকে আইৰণৰ ইঞ্জেকশ্যন আৰু লগতে ভিটামিন বি কমপ্লেক্সৰ ইঞ্জেকশ্যন দিবলৈ নাপাহৰিব। এইখিনি আপোনালোকে টাইমমতে দিব নোৱাৰিলে বন্ধুসকল আপোনাৰ ফাৰ্মত থকা গাহৰিবোৰ যিকোনো সময়ত আইৰণজনিত বা ভিটামিন বিৰ জনিত বেমাৰ আজাৰ হ'ব পাৰে। এয়া চাব বন্ধুসকল এইটো হৈছে গডৰেজৰ ষ্টাৰ্টাৰ ফিট, প্ৰতিটো বাকেটত মই প্ৰায় 2.5 কেজি অৰ্থাৎ 2.5 কিলোগ্ৰাম মই ষ্টাৰ্টাৰ ফিট লৈছোঁ। প্ৰতিটো গাহৰি পোৱালিৰ কাৰণে প্ৰায় 250 গ্ৰামকৈ মই দিছোঁ। এয়া চাব বন্ধুসকল ইয়াত মই যোগ কৰিলোঁ ভাত আৰু গডৰেজৰ ষ্টাৰ্টাৰ ফিট, ইয়াত মই এতিয়া কিছু পৰিমাণৰ লিভাৰ টনিক লগতে ইয়াত যথেষ্ট পৰিমাণৰ আইৰণ আছে, বিশেষকৈ ইয়াক গাহৰিৰ কাৰণে প্ৰস্তুত কৰা হৈছে। মই মোৰ ফাৰ্মত থকা গাহৰিবিলাকক অৰ্থাৎ বিশেষকৈ সৰু গাহৰি আৰু ডাঙৰ গাহৰি সকলো গাহৰিকে মই সপ্তাহত 2-3 বাৰ দিবলৈ চেষ্টা কৰি আহিছোঁ। গাহৰি লিভাৰ খুব ধুনীয়াকৈ সুস্থ হৈ থাকে। আৰু বন্ধুসকল ইয়াত মই কিছু সময়ৰ পাছতে মাকৈ গুড়া অলপ যোগ কৰিম, আপোনালোকে খুব ধুনীয়াকৈ চাই ল'ব। মনত ৰাখিব গাহৰিক দিয়া খাদ্য অৰ্থাৎ সৰু গাহৰি ডাঙৰ গাহৰি প্ৰেগনেণ্ট গাহৰি সকলো গাহৰিকে দিয়া খাদ্য আপোনালোকে খুব ধুনীয়াকৈ দুখন হাতেৰে মিক্স কৰিব যাতে খাদ্যৰ সোৱাদ যথেষ্ট বৃদ্ধি পায়। কাৰণ বন্ধুসকল খাদ্যৰ সোৱাদ বৃদ্ধি পালেহে গাহৰিবোৰ খুব ধুনীয়াকৈ খাব আৰু খালেহে বন্ধুসকল গাহৰি ডাঙৰ হয়। বন্ধুসকল মই আপোনালোকক সদায়ে মোৰ চেনেলৰ ভিডিঅ'ৰ জৰিয়তে সহায় কৰিবলৈ চেষ্টা কৰি আহিছোঁ। যদি আপোনালোকে মোৰ এই ভিডিঅ'টো সঁচাকৈ ভাল পাইছে তেনেহ'লে লাইক কৰিবলৈ নাপাহৰিব, শ্বেয়াৰ কৰিবলৈ চেষ্টা কৰিব আৰু বন্ধুসকল আমাক সহায় কৰিব, অৰ্থাৎ যদি আপোনালোকে মোৰ এই চেনেল নতুন কৰি আহিছে তেনেহ'লে চেনেলটো ছাবস্ক্রাইব কৰি দিবলৈ নাপাহৰিব। বন্ধুসকল মই সদায় মোৰ চেনেলৰ যিখিনি ভিডিঅ' খুব ধুনীয়াকৈ মই বনাবলৈ চেষ্টা কৰোঁ, কিন্তু অকলে মানুহ ভিডিঅ' বনাবৰ কাৰণে কেমেৰা ধৰা মানুহ নাই, তথাপিও মই অকলে যিখিনি পাৰিছোঁ আপোনালোকক মই দেখুৱাবলৈ চেষ্টা কৰিছোঁ যাতে আপোনালোকে নিজৰ ফাৰ্মত থকা গাহৰিবিলাকক খুব ধুনীয়াকৈ যত্ন ৰাখিব পাৰে। কাৰণ বন্ধুসকল এজন খেতিয়কে অৰ্থাৎ গাহৰি খেতিয়ক হওক বা হাঁহ কুকুৰা পালনৰ খেতিয়ক হওক বা পথাৰত কাম কৰা খেতিয়ক হওক সকলো খেতিয়কে নিজৰ টকা পইচা খৰচ কৰি মানসিকভাৱে আৰু শাৰীৰিকভাৱে কষ্ট কৰি নিজৰ যিটো খেতি ইয়াক
খুব ধুনীয়াকৈ কৰিবলৈ চেষ্টা কৰে, অৰ্থাৎ খেতিৰ জৰিয়তে নিজৰ ঘৰখন চলাবলৈ চেষ্টা কৰে। সেইকাৰণে ময়ো বন্ধুসকল গাহৰি খেতিয়ক হিচাপে সদায় মই যিখিনি পাৰোঁ আমাৰ অসমৰ গাহৰি খেতিয়কসকলক সহায় কৰিবলৈ চেষ্টা কৰি আহিছোঁ। তাৰ বন্ধুসকল গাহৰি পোৱালিৰ কাৰণে খাদ্য প্ৰস্তুত কৰা প্ৰায় ৰেডি হৈছে। এতিয়া মই ইয়াত কিছু পৰিমাণে মাকৈ গুড়া মিক্স কৰিম, আপোনালোকে খুব ধুনীয়াকৈ চাই ল'ব। বন্ধুসকল মনত ৰাখিব, আপোনালোকে গাহৰি পোৱালিক সদায় গছ গছনি পাতো খোৱাবলৈ চেষ্টা কৰিব আৰু খাদ্যত কিছু পৰিমাণে আপোনালোকে নিমখ মিহলাবলৈ নাপাহৰিব। কাৰণ বন্ধুসকল নিমখ গাহৰিৰ যিটো খাদ্য হজম কৰাত যথেষ্ট সহায় কৰে আৰু ইয়াৰ উপৰি গছ গছনি পাতৰ জৰিয়তে বন্ধুসকল গাহৰিবোৰ যথেষ্ট পৰিমাণৰ খনিজ লৱণ পাব পাৰে। কাৰণ খনিজ লৱণবোৰ গাহৰিৰ যিটো ৰোগ প্ৰতিৰোধ ক্ষমতা ইয়াক বৃদ্ধি কৰাত যথেষ্ট সহায় কৰে। বন্ধুসকল এইখিনি কাম আপোনালোকে কৰিব আশা কৰিছোঁ। আপোনালোকে নিজৰ সময় থকা গাহৰিবিলাকক মই দেখুওৱাৰ দৰে যত্ন ৰাখিবলৈ চেষ্টা কৰিব আৰু নিশ্চয় আপোনালোকে ভাল ফল পাবলৈ সক্ষম হ'ব। এতিয়া মই গাহৰি পোৱালিক দানা দিম, আপোনালোকে খুব ধুনীয়াকৈ চাই থাকিব। বন্ধুসকল চাব, মই গাহৰি পোৱালিকেইটাক খুব ধুনীয়াকৈ দানা দিছোঁ আৰু খুব ধুনীয়াকৈ খাইছে। চাব বন্ধুসকল ইয়াৰ চাব বন্ধুসকল খুব ধুনীয়াকৈ খাইছে। চাও বন্ধুসকল কিমান ধুনীয়াকৈ গাহৰি পোৱালিকেইটা খাদ্যখিনি খাইছে। এয়া গাহৰি পোৱালি মই 6,500 টকাত কিনি আনিছিলোঁ। মোৰ ফাৰ্মত আজি প্ৰায় একমাহ হ'ল, একেবাৰে সৰু সৰু আছিলে, খুব ধুনীয়াকৈ ফলি উঠিছে। গাহৰি পোৱালিকেইটা পোৱাতে বেজী দিয়াৰ কাৰণে অলপ ভয় কৰিছে, তাৰ পৰা কিমান ধুনীয়াকৈ খাদ্যখিনি খাইছে। অৱস্থা চাওঁ বন্ধুসকল কিমান ধুনীয়া। এই বগা এটা আপোনালোকে যিটো দেখা পাইছে এইটো অলপ সঘনাই পায়খানা ঢিলা হৈ থাকে, আজি এণ্টিবায়'টিক আৰু ট্ৰাইভিভেট নামৰ যিটো ভিটামিন বি ইনজেকশ্যন ইয়াক মই দিলোঁ। আশা কৰিছোঁ গাহৰি পোৱালিটো খুব ধুনীয়াকৈ ফুলি উঠিব। চাব বন্ধুসকল কিমান ধুনীয়াকৈ খাইছে। আৰু মই আপোনাক এইটো হৈছে প্ৰেগনেণ্ট গাহৰি, খুব ধুনীয়াকৈ খাদ্য খাই আছে। বন্ধুসকল বাকী ফাৰ্মৰ পৰিৱেশটো আজি আপোনালোকক দেখুৱাবৰ কাৰণে মোৰ সময় নহ'ব, অন্য ভিডিঅ'ৰ জৰিয়তে মই আপোনালোকক খুব ধুনীয়াকৈ দেখুৱাই যাবলৈ চেষ্টা কৰিম। এইটো হৈছে মোৰ ফাৰ্মৰ পৰিৱেশ, আপোনালোকে খুব ধুনীয়াকৈ চাই ল'ব। বহুতো কাম বাকী আছে, লাহে লাহে কৰি যাম বুলি আশা কৰিছোঁ। বন্ধুসকল আজি মই ভিডিঅ'টো ইয়াতে সমাপ্ত কৰিব বিচাৰিছোঁ। আশা কৰিছোঁ আপোনালোকক মই এই ভিডিঅ'ৰ জৰিয়তে অলপ হ'লেও সহায় কৰিব পাৰিছে। এই ভিডিঅ'ৰ জৰিয়তে মই আপোনালোকক এখন ফাৰ্মত থকা গাহৰি পোৱালিকেইটাক কেনেধৰণৰ খাদ্য দিব লাগে, মাজে মাজে বিভিন্ন ধৰণৰ বেমাৰ আজাৰৰ পৰা গাহৰি পোৱালিক ৰক্ষা কৰি ৰাখিবৰ কাৰণে আমি কি কি এণ্টিবায়'টিকৰ ইনজেকশ্যন, ভিটামিনৰ টেবলেট বা চিৰাপ বা ইনজেকশ্যন দিব লাগে, ইয়াৰ বিষয়ে মই আপোনালোকক ক'বলৈ চেষ্টা কৰিলোঁ। আপোনালোকে গাহৰি পোৱালিক প্ৰতি মাহে এবাৰকৈ ডিঅমিং কৰিবলৈ নাপাহৰিব, লিভাৰ টনিক খুৱাব আৰু লগতে বন্ধুসকল খুব ধুনীয়াকৈ প্ৰটিন থকা খাদ্য আপোনালোকে গাহৰি পোৱালিক দিবলৈ চেষ্টা কৰিব। তেতিয়া নিশ্চয় বন্ধুসকল আপোনালোকৰ ফাৰ্মত থকা গাহৰি পোৱালিবোৰ সৰহকৈ ডাঙৰ হ'ব আৰু আপোনালোকে এণ্টিবায়'টিক ইনজেকশ্যন বা ভিটামিনৰ ইনজেকশ্যনবোৰ দি থাকিলে গাহৰিবোৰ কেতিয়াও বেমাৰ আজাৰ নহ'ব। বন্ধুসকল আজি মই এইখিনিকে আপোনালোকক ক'বলৈ আৰু দেখুৱাবলৈ চেষ্টা কৰিলোঁ। যদি আপোনালোকে মোৰ এই ভিডিঅ'টো ভাল পাইছে তেনেহ'লে লাইক কৰিবলৈ নাপাহৰিব, শ্বেয়াৰ কৰিবলৈ চেষ্টা কৰিব আৰু সদায় কোৱাৰ দৰে যদি আপোনালোকে মোৰ এই চেনেলত নতুনকৈ আহিছে তেনেহ'লে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিয়াৰ লগতে বন্ধুসকল কাষত থকা বেল আইকনটো প্ৰেছ কৰিবলৈ নাপাহৰিব। যিয়ে নহওক বন্ধুসকল আজি মই ভিডিঅ'টো ইয়াতে সমাপ্ত কৰিব বিচাৰিছোঁ। অন্য এটা নতুন ভিডিঅ'ৰে লগ পোৱাৰ আশাৰে আপোনালোকক মই এৰিছোঁ। বাই বাই, চাই থাকক লাইভ ষ্টক বিজনেছ, আপোনালোকৰ শুভ হওক।